নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বাই এডিশনে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকে প্রশ্নভুল সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল। অর্থাৎ 16,500 যে শিক্ষক নিয়োগ করা হয় তার বিজ্ঞপ্তি আসার পরে কি ছাত্রছাত্রীরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং তারা অভিযোগ জানায় যে 2014 সালে যে প্রাইমারি টেট পরীক্ষা ছিল সেখানে 6টি প্রশ্ন ভুল ছিল। তো এই সব এই মামলার একটি শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং অনেকেই ভেবেছিল যে 16,500 শিক্ষক নিয়োগ করা হচ্ছে সেটি নাকি স্থগিত হয়ে যেতে পারে। কিন্তু আজ কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি হয় এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ জানায় যে কোনোভাবেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা যাবে না, এরকমই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি যে এই কেসের জন্য কোনোভাবে আবার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া তা বাতিল করা যাবে না। এবং এই মাসেই 10 থেকে 17 তারিখের মধ্যে ইন্টারভিউ প্রসেস চলবে এবং তারপরে কিন্তু ফেব্রুয়ারি মাসেই প্রথম দিকেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং তারপরে তৃতীয় যে টেট পরীক্ষা সেটি হবে। তো এরকম আজকে একটি খবর পাওয়া গিয়েছে এবং পরে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।